আমরা যারা মোবাইল ব্যবহার করি আমাদের অনেকের মোবাইলের র্যাম এবং ফোন স্টোরেজ অটোমেটিক ফুল হয়ে যায়। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ফোন স্টোরেজ এবং র্যাম যদি অটোমেটিক ফুল হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে এমন কিছু আকর্ষণীয় টিপস দেওয়া হবে যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনার মোবাইলের র্যাম এবং ফোন স্টোরেজ অটোমেটিক ফুল হবে না। ফলে আপনার মোবাইলে এক্সট্রা অনেক অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং প্রয়োজনীয় ভিডিও এবং ফটো সেই সঙ্গে অডিও গানও রাখতে পারবেন ফোন স্টোরেজে। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতো টেক অন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো আপনার বন্ধু নাসিম। আপনার ফোনের র্যাম এবং ফোন স্টোরেজ যদি অটোমেটিক ফুল হয়ে যায় তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্যই স্পেশাল হতে চলেছে, অনেক বেশি উপকৃত হবেন। এই জন্য প্রথমে আপনার ফোনে একটি অ্যাপ করে নিতে হবে ইনস্টল। অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষের দিকে আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে। ফার্স্ট টাইমে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখিয়ে নিচ্ছি, যে কাজগুলো আপনাকে জেনে রাখতে হবে, তাহলেই ভালো ফেসিলিটিস পাবেন। প্রথমে যখন আপনি অ্যাপটি ওপেন করবেন, অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম কিছু অপশন শো হবে। আপনি এখানে এই বক্সের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে টিক মার্ক শো হবে। এখন আপনি লঞ্চে ক্লিক করবেন, একটু লোডিং হবে, আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। লোডিং কমপ্লিট হওয়ার পর দেখতে পাবেন চারটি অপশন শো হচ্ছে। উপরের দিকে দেখাচ্ছে র্যাম এবং এখানে দেখাবে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের ফোন স্টোরেজ, এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার ব্যাটারির চার্জের পার্সেন্টেজ, সেই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনটির টেম্পারেচারও কিন্তু এখানে শো হবে। এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনের র্যাম ফ্রি করার জন্য উপরের দিকে র্যামের পাশে দেখতে পাচ্ছেন ক্লিন একটি অপশন, আপনি এই ক্লিনে ক্লিক করবেন। ক্লিনে ক্লিক করার পর এরকম দুইটি অপশন শো হবে, আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর অবশ্যই ইউজেস অ্যাক্সেসে পারমিশনটি দিয়ে দিতে হবে অ্যাপের। আপনি এখান থেকে অ্যাপটির পারমিশন অন করে দিবেন। আমি অ্যাপটির পারমিশন এখান থেকে অন করে দিচ্ছি। পারমিশনটি অন করার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর দেখতে পাবেন এখানে লোডিং হবে। অটোমেটিক কোনো সময়ই আপনার অ্যান্ড্রয়েড ফোনের র্যাম ফুল হবে না, ফলে অনেক বেশি অ্যাপ ইনস্টল করতে পারবেন। এখন আপনি এখান থেকে ক্লিনে ক্লিক করবেন। ক্লিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিন হওয়া শুরু হয়ে যাবে। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্রায় 800 MB ক্লিন হয়েছে, মানে অ্যান্ড্রয়েড মোবাইলের 800 MB র্যাম অযথাই কিন্তু নষ্ট হয়েছিল। অবশ্যই আপনি এই অপশনটি ইউজ করে আপনার ফোনের র্যাম ক্লিন করতে পারবেন। এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনের ফোন স্টোরেজ যদি অটোমেটিক ফুল হয়ে যায় তাহলে কিভাবে ফ্রি করবেন চলুন শিখি। এই জন্য আপনি এখান থেকে বুস্টে ক্লিক করবেন। বুস্টে ক্লিক করার পর আপনাকে অপেক্ষা করতে হবে এবং এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করতে হবে। অ্যালাওয়ে ক্লিক করার পর আপনার জাঙ্ক ফাইলগুলো কিন্তু স্ক্যানিং হবে। আপনি এখানেও একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমার ফোনের 1 GB উপরে জায়গা কিন্তু দখল করে রেখেছিল জাঙ্ক ফাইল অটোমেটিক, তাই ফোনের ফোন স্টোরেজ ফুল দেখাচ্ছিল। এখন এখান থেকে আমি ক্লিনে ক্লিক করব। ক্লিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটি ফাইল ডিলিট হয়ে যাবে, ফলে ফোনের ফোন স্টোরেজ ফ্রি হয়ে যাবে। আপনি এই টেকনিকটি ইউজ করে এখনই আপনার অ্যান্ড্রয়েড ফোনের ফোন স্টোরেজ এবং র্যাম ফ্রি করবেন। আপনি যদি ব্যাটারি সেভ করতে চান তাহলে এখানে সেভ নাও ক্লিক করে দিবেন। সেই সঙ্গে আপনার মোবাইল যদি গরম হয়ে যায় অতিরিক্ত তাহলে এখান থেকে কুল নাও ক্লিক করবেন। কুল নাও ক্লিক করার পর এখান থেকে কুল নাও পুনরায় ক্লিক করবেন, তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোন দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আশা করি আজকের পর থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই অসাধারণ টেকনিকগুলো ব্যবহার করবেন। সেই সঙ্গে অটোমেটিক ফোন স্টোরেজ, র্যাম ফুল হওয়ার হাত থেকে অ্যান্ড্রয়েড ফোনকে রক্ষা করবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন।